স্বাগতম করছি উপস্থিত সকল বড়দের এবং ছোটদের। আজকে আমি খেলবো দি ভিজি 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 দি ভিজিটর। গেমটির নাম শুনে তোমাদের যতটি সাধারণ বলে মনে হচ্ছে, গেমটি ততটি অসাধারণ একটি গেম। এই গেমটিতে আমি একটি ছোট্ট পোকা এই পোকাটির নাম হলো, আমি বোঝাচ্ছি তোমরা নামটা বলবে, ঠিক আছে? এই পোকাটি আমার তোমার পেটে থাকে। এবার বলো তো দেখি পোকাটির নাম কি? পারবে না এখনো? দাঁড়াও, পোকাটি বেশিরভাগই মিষ্টি খেলে ছোটদের হয়, এবার নিশ্চয় বলতে পারবে। আচ্ছা এখনো বলতে পারছো না, তাহলে শুনেই নাও যেটা রাত্রির বেলা পেছনে কুটকুট করে, আর সেই পোকাটির নাম হলো কিরমি। এই কিরমিটাই হচ্ছে এই গেমের ভিতর আমি। কিরমি কিংবা বলতে পারো গুয়ে পোকা। গুয়ে পোকা অনেকটা কটলাইন হয়ে যাচ্ছে। গেমটিকে অসাধারণ বলার একটি কারণ, গেমটিতে আমি একটি ছোট্ট পোকা, কিন্তু আমি জীবন্ত জিনিস ধরে ধরে খাই। এবারে সেই জীবন্ত জিনিসগুলো ঠিক যেই শক্তি যার আছে আর যাই রকম রূপ আছে, সেগুলো আমি খাওয়ার পর আমি সেগুলো ধারণ করে নিতে পারবো। তাহলে এবার তোমরাই বলো, পৃথিবীতে এমন কোনো পোকা আছে যে কোনো জীবন্ত জিনিস খেলে ঠিক তার রূপই ধারণ করে নিতে পারে? নেই। তাহলে আমরা এটাকে বলতেই পারি অসাধারণ পোকা কিংবা অসাধারণ একটি গেম। ব্যাস, অনেক হয়েছে বক বক, চলো এবার শুরু করা যাক আজকের গেম। জঙ্গলের ধারে একটি বড় নদী, আর নদীতে পড়ল একটি আকাশ থেকে বড় পাথর, আর এই দেখো এই পাথরের মধ্যে সেই ছোট্ট পোকাটি। কিন্তু এ তো ছোট্ট, ওরে বাবা, এত ছোট্ট পোকার কী করবে? পৃথিবী তো বেঁচে থাকতে পারবে নাকি সন্দেহ। বাপরে বাপ, এ তো কিরমি বলাও ভুল হয়েছে, কী আর বলবো, একে কেঁচোর থেকেও ছোট্ট একটি পোকা। চলো আমি তো চলে এলাম একটি আকাশ থেকে পাথরের দ্বারা পৃথিবীতে, কিন্তু এখন আমাকে এইখানে দেখো, ওকে আমি তো এখানে দেখিনি। এইখানে একটি পাখি বসে আছে, আর গাছের তলায় আছে ছোট্ট ব্যাং। ব্যাংটাকে তো আমাকে কোনো রকমভাবে খেতে হবে কিংবা পাখি, আর আমি যাদেরকেই খাবো ঠিক তাদের মতনই আমার শরীরটা আর তাদের মতনই শক্তি থেকে শুরু করে রূপ সবকটাই আমার হবে। কিন্তু এখন কথা হচ্ছে, এদেরকে আমি খাবো কী করে? ডাঙায় মালগুলো আছে, আমি ডাঙাতে যেতেও পারছি না, তাহলে করবোটা কি? এ ব্যাঙের বাচ্চা, পোকাটিকে আমার দেখে মায়া লাগছে, এত ছোট্ট পোকা কী করে যাবে, সাঁতারও কাটতে পারে না। ওকে, এখানে একটা আবার মাছ ধরার ছিপও আছে, কিন্তু ছিপ দিয়ে কী করব কিছুই তো বুঝতে পারছি না। আরে ব্যাং, পাখি সব কিছু আছে, কিন্তু ওই ওই ওই, এই দেখো গাছের ডাল পড়ে গেল গাছ থেকে ভেঙে। আচ্ছা তাহলে কি আমি এইখানে লাফাইয়া যেতে পারবো? পোকাটি লাফাতে পারে নাকি? এই লাফা লাফা, ওকে দেখো পোকাটি লাফাতে পারে, পোকাটি লাফিয়ে গাছের ডালে চলে গেল, তাহলে তো ভালোই হলো। এবার এখান থেকে নিশ্চয়ই তুই ডাঙায় যেতে পারবি, চল তাহলে লাফা 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 লাফিয়ে আগে ব্যাংটাকে খাওয়ার চেষ্টা কর। চলো ব্যাংটাকে খাই। ও, ব্যাংটাই আমাকে উল্টে খেয়ে নিল। ও কি 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 কি, ও মাই গড, এই ডেঞ্জারাস পোকা, একে আমি এতক্ষণ ভাবছিলাম কমজোরি একটি কিরমির থেকেও কমজোরি পোকা, গুয়ে পোকা। এ মাল ব্যাংকে খেয়ে নিল, ব্যাং উল্টো ওকে খেলো আর ও ব্যাংকে খেয়ে নিল, পেটের ভেতর থেকে খেয়ে নিল, কেস মেরেছে। ও ভাই খুব ডেঞ্জারাস, ভাই খুব ডেঞ্জারাস, এখন বোধহয় আমার ব্যাঙের শক্তিটাও চলে এসছে নাকি। এই পাখিটাকে খা, পাখিটাকে এখন আমাকে খেতে হবে, আর তো কিছু খাওয়ার আমি জিনিসও দেখছি না। চাঁদটাকে খেনে, চাঁদ খেনে, চাঁদ চাঁদও খেতে পারবে না, তাহলে কী খাবি রে? আর কিছু তো খাওয়ারই দেখছি না এখানে, পাখিটা এখানে বসে আছে, পাখিটা খেলে হয়তো আমি পাখির মতন আকাশে উড়তে পারবো, কিন্তু পাখি তো এ খেতেই পারে না, কি করব। গেমটা কিন্তু একটা পাজেল গেম, পাজেল, বুদ্ধি খাটিয়ে খাটিয়ে খেলতে হবে। পাখিটাকে খেতে পারছি না, ছিপটাকে দিয়ে না কিছু করতে পারছি, এখানে একটা পাথর পড়ে আছে, কী কর। ও ই দেখো কিছু দেখলে, এই দেখো এই দেখো এই দেখো, নদীতে মাছ আছে, মাছ খা মাছ খা মাছ খা, পোকার বাচ্চা মাছও খেতে পারে না, কী করবো, এই ফুটো থেকে আবার পোকা পোকা বেরোয়। ও উড়ে বাবা, এ দেখো পাখিটা ওখানে উড়ে গেল, তাহলে এবার আমি খেতে পারবো, পাখিটাকে খারে, এ পোকার বাচ্চা তো পাখিও খেতে পারে না। যা কী করবো রে, পাখি খেতে পারছিস না, মাছ খেতে পারছিস না, কিছুই খেতে পারছিস না, তাহলে খাবিটা কি? উহু, ওই দেখো গাছের গুঁড়িটা ঝুলে পড়ে গেল, কি হবে এবার, এবার কি হবে? ওই ওই দেখো আপনা আপনি আমি ছিপের মধ্যে হাত দিলাম আর ছিপটা গাছের ওপরে উঠে গেল,
তাহলে কি আমি এখন মাছ ধরতে পারবো নাকি? কিন্তু মাছটাও তো আসছে না, মাছটাকে ধরবো কি করে আমি? হ্যাঁ মাছটাকে ধরবো। ওই দেখো পাথরে মারলে মাছটা যেন আসছে ছিপে। বুঝলাম, কিন্তু মাছটা তো ছিপে এসছে, আমি মাছটাকে খাবো কি করে? ওকে ওকে ওকে, ছিপে তো এসছে আবার পালিয়েও গেল মালটা, মালটা কী করবো আমি বুঝতে পারছি না। মাছটা আবার আসছে ছিপে ছিপে আসছে। চলো, ও আচ্ছা, একে টিপতে হতো পোকাটিকে, পোকাটিকে আমি টিপলাম, পোকাটি গেল ছিপের ওপর দাঁড়িয়ে। কিন্তু এবারে মাছটাকে খেয়ে নে, চল চল মাছটা খা, মাছটা ওই ওই ঝুলে যাচ্ছে কেন? ওই 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 ও, এই দেখো এখান থেকে আমি অন্য জায়গায় চলে গেলাম নাকি? তার মানে আমি পাখিটা কি কাউকে খেতে পারবো না? ওকে, আরে কোথায় আমি একটা অন্য জায়গায় চলে এলাম? আচ্ছা ওই বাড়িটা যেখানে পেছনে দেখা যাচ্ছিলো সেখানে এলাম। আচ্ছা এখানে একটি বিড়াল আছে, বিড়ালটাকে, ওই দেখো এখানে একটা ঘরও আছে, কিন্তু ঠিক করে দেখতে হবে, চলো ঘরের ভেতর ঢোকো। আরে এই বিড়ালটা তো খুবই বাজে বিড়াল। এই যে, আরে আরে বিড়াল, তুই আমাকে যেতে দে, কী করছিস তুই আমাকে যেতে দে? দেখ ভালো হবে না কিন্তু, তোকে খেয়ে নেবো বলে দিচ্ছি। আর আরে বাবা, বিড়ালটা আমাকে যেতেও দিচ্ছে না ওখানে। এই দেখো এখানে একটা আপেলের টুকরো পড়ে আছে, বিড়াল আবার আপেলটা কবে থেকে খাচ্ছে, কোথায় আমি কী করব? ওরে দেখো এখানে মাকড়সার জাল। ও এ দেখো আমি, ওই যা তারা, ভাঙা আপেলটা, সেটা খাওয়া পচা আপেল খেয়ে নিলাম আর আমি এখানে বমি করে দিলাম। ও কি, বিড়ালের মনোযোগটা এখন ওই দিকে চলে গেছে, মশা মাছি দেখছে বিড়াল এই সময়। চলো এখন দরজা থেকে ঢুকে যাই। আরে দরজাটা, ও রে 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 রে, এখনও মনে হয় আমার অতটা শক্তি হয়নি যার জন্য আমি দরজাটাকেও খুলতে পারছি না। তাহলে আমি কী করুম? বিড়ালটাকে কি খাবো? আরে বিড়াল কিছু করিস না কিন্তু, দেখ এই দেখো বিড়ালটা আবার আমার দিকে দেখছে। হ্যাট, বিড়ালের বাচ্চা, যা এখান থেকে, যা যা যা, এখানে একটা ফুটো আছি। আরে যেতে দে যেতে দে যেতে দে, বিড়ালের বাচ্চা যেতে দে, আমাকে ওই ফুটোটাতে যেতে দে। আরে আজব বিড়ালের বাচ্চা তো রে, এই বিড়ালটাকে কিছু করতে হবে, আমি কিছুই করতে পারছি না, কোথাও যেতেও পারছি না। দেখো এখানে বাড়ির এখানে একটা ফুটো আছে, কিন্তু ফুটোটাতে আমি ঢুকতে পারছি না বাড়ির ভিতরে। এই বাচ্চা বিড়ালটা আমার ম্যাও ম্যাও করে যাচ্ছে, দরজাও খুলতে পারছি না। ওই এটা কি হলো? ও আচ্ছা, ওই দেখো আমি গাছের দিকে, গাছের গুড়িটা ওখানে হাত চলে গেল আমার, আর আমি আগে ছিল না ওটা, ওকে ওর ধ্যানটা ভাটকিয়ে গেল আর ওখানে দেখা শুরু করলো, আর আমি এখন একটা কোথায় চলে এলাম? এগুলো কি নব টাইপের? ওকে এগুলো হয়তো কোনো পেশার টেশার আছে নাকি, কিছু বুঝতে পারছি না, হাওয়া বেরোচ্ছে আর আমি লাফান ঝাপান লাফাই ঝাপাইয়া করছি। ওকে ওকে, কী হবে এটা আমি বুঝতে পারছি না, এটাই টিপছি ওটাই যাচ্ছে, ওটাই টিপছি এটাই যাচ্ছে। আরে 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 আরে, ওকে ও আবার ফিরে এলাম, আগের জায়গায় চলে এলাম, কিন্তু এখন কি? আরে না না না, আমার কেন জানি মনে হচ্ছে বিড়ালের ওইখানেই আমাকে এখন ঢুকতে হবে, ওর পেছনটা ওরকম উঠিয়ে আছে। সেট, বিড়ালটাকে এখন আমাকে খেতে হবে, কিন্তু খাওয়ার কোনো উপায় নেই, কি করব আমি জানি না। না কিছু করার নেই, চলো এখন আমি বাড়ির ভেতরে ঢুকি। ওকে না, বাড়ির ভেতরে আমি ঢুকতে পারব। ও না, ইস, থু থু থু, এ কি ছিল এটা? ছি 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 ছি, বিড়ালটা কিভাবে হত্যা হয়ে গেল, বিড়ালের পেছনে ঢুকে গেলাম, ছি ছি ছি। হেডফোন খুলে যাচ্ছে, হেডফোন খুলে যাচ্ছে কান থেকে, এসব রগরগোজ করতে চায়। চলো এখন হয়তো দরজা খুলতে পারবো। ওকে চলো দরজা আমি খুলে দিলাম, ও খুলে এখন একটি বাড়ির ভিতর ঢুকে গেলাম, আর এখানে ভদ্র মহিলা রান্নাঘরে বেসিংয়ে বাসন মাজছে। ওকে এখন আমাকে এই মহিলাটাকে খুন করতে হবে, কিন্তু খুন কিভাবে করব বুঝতে পারছি না। ওকে ওকে, এখানে একটা ডয়রা, এই দেখো এখানে একটা মহিলার কুত্তাও আছে, বাবা কুত্তাটাকেও হয়তো আমাকে মারতে হবে, কিন্তু কুত্তাটা ঘেকি কুত্তা, একটা খেকি কুত্তা, খাই খাই করছে। ডয়ার খোল, ওরে ডয়ারটা খুলছে, দেখো বন্ধ করে দিচ্ছে। আরে আরে ডয়ার খোল, ডয়ার খোল, এই দেখো এখানে কি, ও দেখো এখানে একটা সুইচও আছে, কিন্তু আমি সুইচটাকে টিপতে পারছি না, যাই হোক। আরে ওই দেখো সুইচটাকে টিপছি আর বন্ধ করে দিচ্ছে, আরে আমাকে দেখতে তো দে সুইচটাতে কি হবে। ডয়ারও খুলছি, দেখো ডয়ার বন্ধ করে দিচ্ছে। আরে তেরিকা, খারাপ হবে কিন্তু বলে দিচ্ছি, মহিলাটাকে আমি খুনই করতে পারছি না। দরজার ডোয়ার খুলছি কিন্তু কিছুই হচ্ছে না, দেখো কী করবো কী করবো। এখানে একটা আবার মিক্সিও আছে, এখানে ভেন্ট, ও এই দেখো মিক্সিটার এখানে এটা খোলা যায়, আবার মিক্সিটা খুলে গেল। ও দেখো ফ্রিজের উপরে কমলা লেবু আছে। ওকে
কমলা লেবুটা মিক্সির ভেতরে চলে গেল। এবারে কমলা লেবুটা আর এর মিক্সিটাকে কি আমাকে ঘোরাতে হবে নাকি? ওকে, মিক্সিটাকে আমি ঘুরিয়ে দিয়েছি, কিন্তু মহিলাটা আর কোনো হুঁশই নেই। এখনো সেই ডয়ারটা খুললেই বন্ধ করে দিচ্ছে মহিলাটা। আমি পোকা, কিন্তু আমি কি করে একে খুন করবো সেটাই হচ্ছে কথা। মিক্সিটাকে খুলে, ওকে মিক্সিটা খুলে গেল, কিন্তু মহিলাটা এখন চলে গেল। চলো ডয়ারটাকে খুলি। কিন্তু ডয়ারটা খুলে কি, আরে আজব মহিলা আছে দেখো, সেই আবার ডয়ারটাকে বন্ধ করে দেয়। কি করবো কি করবো, আরেকবার আমি চেষ্টা করি। এখানে মিক্সিটাকে খুলি, ওপর থেকে কমলা লেবু দিই মিক্সির ভেতর, আর মিক্সিটাকে চালু করতে হবে খুলে। ওকে চলো চালু করে দিলাম। ও ভাই, এখানে দেখো একটা বেসিন আছে, আর বেসিন থেকে জল পড়ে। ওকে, ও দেখো পাপি স্লেপ পড়ছে, পদুলটিয়ে পড়ছে মহিলাটা। দাঁড়াও দাঁড়াও, আমার একটা মাথায় বুদ্ধি এসে, আমি মিক্সিটাকে খুললাম, কমলা লেবু দিলাম, মিক্সিটাকে চালু করলাম, আর এখানে বেসিনের জলটাকে যখনই খুললাম, আর এখানে এইটাকে খুলে দিলাম। চলো এটাকে খুলে দিলাম, আর আমি, ও এ দেখো পাপিস, আরে এখনও মরল না মহিলাটা। আমি ভাবলাম মাথায় চোট পেয়ে মরে যাবে, কিন্তু এখনও মরল না। দাঁড়াও, ওকে এখানে দেখো একটা ছুরিও আছে। দাঁড়াও দাঁড়াও, আমার মাথায় বুদ্ধি এসে, আবার মিক্সিটাকে খোলো, এখানে কমলা লেবু দাও, মিক্সিটাকে স্টার্ট করো। চলো স্টার্ট করে দিয়েছি, ডয়ার খোলো, আরে মিক্সিটাকে খোলো, ডয়ারটাকে খোলো, এখানে কমলা লেবুর এটাকে বন্ধ করো, এখানে জলটাকে চালিয়ে দাও। ওকে দেখা যাক এবার কী হয়, আমি সব কিছু করেছি। ওক, ও ও ও, মহিলা খুন, খুন হয়ে গেল মহিলা। মহিলাটাকে তো খুন করে দিয়েছি, কিন্তু মহিলাটাকে কি আমাকে এখন খেতে হবে? এই সুইচটা কি টেপার ছিল তখন? চলো টিপে তো দিয়েছি। ওকে এটা একটা ভেন্টের রাস্তা, চলো আমাকে হয়তো এখন এখানেই যেতে হবে, কিন্তু এখন যাবো কি করে ভাই? ওকে আমাকে এখন লাফাতে হবে, চলো। কিন্তু আমি ওর ভেতরটায় যাবো কি করে সেটাই হচ্ছে কথা, কি করব? ওকে 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 ওকে, আমি জিপ দিয়ে, যেহেতু আমার কাছে, আমি ব্যাংকে বেরেছি না, তার জন্য আমার জিপ দিয়ে ওই জিপ ছোড়ার অ্যাবিলিটিটা আছে। আমি এখন এটাই ভাবছি যে মহিলাটা এখন মরে গেল, পরের দিন নিউজের হেডলাইনে কি হবে যে একটি পোকার দ্বারা হত্যা একটি মহিলা, ছোট্ট একটি কৃমি পোকা করলো মহিলাকে হত্যা। বা চলো ভেন্টে কি ঢুকতে পারবো? ওকে ভেন্টের ভেতর তো আমি ঢুকে গেলাম, এবারে হয়তো আমি আরেকটা অন্য জায়গায় চলে যাব। ওকে আমি চলে এলাম মহিলাটির ঘরের ভিতর, যেখানে মহিলাটির ছেলে মেয়ে আছে ঘুমিয়ে। হে, হোয়াটস আপ এভরিবডি, চলো আমি এখনও ভেন্ট থেকে বেরোইনি, চলো ভেন্ট থেকে বেরোই। ওকে আমি এখন কোথায় যাই? এখানে একটি পাখিও আছে। ওই পাখি উড়ে যাস কেন? পাখি খাঁচার ভিতর থেকে পালিয়ে যায়। আমি কোথায় যাব? ওকে, ওহো, আমি অ্যাকোরিয়ামে পড়লাম আর মাছটাকে খেয়ে নিলাম, এখন আমাকে পাখিটাকে খেতে হবে। পাখি পাখি, তুমি উড়ে যাও কোথায়? চলো আমাকে এখন হয়তো নিচে নামতে পারবো আমি অ্যাকোরিয়াম থেকে। ওকে চলো, নিচে তো নেমে গেছি। আর এটা কি, পাখির দানা নাকি? যাই হোক, ও আরে পাখিটা খাওয়াও যাচ্ছে না, পাখিটা উড়ে যাচ্ছে। নো নো পাখি, তুমি পালিও না, দরজা খুলে একদম জানলা খুলে পালিও না। আমি এখন পাখিটাকে খাবো কি করে? এখানে এরাও আছে, এদেরকেও মারতে হবে, কিন্তু পাখিটাকেও আমাকে খুন করতে হবে, খুন তো আমি করতে পারছি না। এখানে দেখো কত জামা কাপড়ের গাদা আছে। ওকে জামা কাপড়ের গাদার মধ্যে আমি ঢুকে গেলাম। পাখিটা এখন ভাবছে যে আমি পালিয়ে গেছি, কিন্তু এখন কি আমি পাখিটাকে খেতে পারবো? ও খেয়ে দেখো, আমি পাখিটিকে খেয়ে নিলাম, আজ তো গিলে। চলো এবার এখান থেকে বেরো। উ উ উ, কি ডেঞ্জারেস হয়ে গেছে দেখো, কি ডেঞ্জারেস হয়ে গেছে, এখন উড়তেও পারছি দেখো। আমি এইটুখানি পোকা ছিলাম, আর এখন আমার হাল দেখো, আমি এখন উড়তে পারছি, কতটা খতরনাক হয়ে গেছি দেখো। এখন এদেরকে খুন করতে হবে, এদেরকে খুন করব কি করে? চলো এদের, ও না 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 না, ইয়েস, ও মাই গড, এটা কি, ছেলেটির মুখ থেকে ঢুকে পেট থেকে বেরিয়ে গেল, ছেলেটিও হত্যা হয়ে গেল। আর পেছনে নিচে দেখো একটি বাচ্চাও ঘুমিয়ে আছে, এটিকেও খুন করতে হবে। নিচে নামতে হবে নাকি? নিচে নামো তো দেখি, এই মেয়েটাকে খুন করতে হবে, কিন্তু মেয়েটাকে আমি খুন করতে পারছি না, কি করে যাই? ওকে 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 ওকে, চলো আমি নিচে চলে গেছি, আর মেয়েটিকে এখন খুন করা। ও মাই গড, কি খতরনাক ভাই, কি খতরনাক গেমটি ভাই, সাপ খুবই ডেঞ্জারাস ভাই। তোমাদের কেমন লাগছে কমেন্টে লিখো অবশ্যই। চলো ওকে, চলো ওদেরকে খুন করা হয়ে গেছে, আমি এখন আরেকটি জায়গায় চলে এসেছি। নতুন এখানে একটি বাচ্চা ছেলে বাথরুমে বসে আছে। ও ও, কি খতরনাক, কি খতরনাক, কিভাবে শেষ করলো? কিছু করতে হলো না, এলো গেল,
খেলো। ওকে গাইস, আমাদের গেম তো শেষ হয়ে গেল, কিন্তু গেমটির একটি এন্ডিং হলো। এখনো গেমটির মধ্যে দুটো এন্ডিং আছে। চলো এই এন্ডিং গুলোকে দেখা যাক, এগুলো কেমন। ওকে, সেই আবারও আগের জায়গা থেকে শুরু হলো। কি করব, ওরে পোকাটা তো আবার চলে এলো। এইটাতে হচ্ছে আমাকে সার্ভাইভ করতে, আরে বাবারে আমাকে কিছু করতেই দিচ্ছে না। দাঁড়াও, কিছু তো আমাকে মুদ্দি কাটিয়ে করতে হবে। ওকে চলো, কিছু তো এমন করতে হবে। আরে যেটাতেই হাত দিচ্ছি সেটাই বন্ধ হয়ে যাচ্ছে। বেসিং মেশিং কিচ্ছু খুলতে পারছি না, কি হচ্ছে ব্যাপারটা। আমাকে এখন সার্ভাইভ করতে হবে, পোকাটির হাত থেকে বাঁচতে হবে, কিন্তু আমি বাঁচতেই পারছি না। ওকে চলে এলাম আবারও। ও এই দেখো, আমি দরজাটা তো হাতই দিইনি। দাঁড়াও, কি করি। ওকে এই দেখো পায়খানার প্যান, কি করবো আমি কিছু বুঝতে পারছি না ভাই। এখানে এ আছে, বাথরুম আছে, দরজাটা মনে হচ্ছে এক্ষুনি ভেঙে দিয়ে মালটা চলে যাবে। ওকে এটা কি, ও সিট 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 সিট, কি হচ্ছে। ও মরে গেল পোকাটাই, দেখো আমি সার্ভাইভ করে যা। আমি ভাবলাম হয়তো সার্ভাইভ করে নিতে পারলাম, কিন্তু এটা শেষ হয়ে গেল নাকি। ও হয়তো এটা আমাদের দ্বিতীয়টা বা দু নম্বরের এন্ডটা হলো, এখনো হয়তো তিন নম্বরের এন্ডিংটা আছে। অনেকক্ষণ ধরে সার্ভাইভ করতে হবে। তারও আগে তো আমি দরজাটাকে দেবো, যেমন করলাম এখানে পায়খানার এটা খুলবো, এখানে এটা অন করবো, এইখানে এটা খুলবো, এখানে বেসিং মেশিং যা আছে অন করে ওকে এখানে ইলেকট্রিক দিয়ে করলাম। তারপরে কি করব, কি করব, কি করব। উ ও এই দেখো কি হয়ে গেল ভাই, আমি যা তা টিপছি তাই হয়ে যাচ্ছে। চলো হাতে একটা বন্দুক, ওকে বন্দুকটা দিয়ে কি মারতে পারবো। ওকে 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 ওকে, দেখো আমি মেরে শেষ করে দিলাম পোকাটি, আর আমাদের লং টাইম সার্ভাইভও হয়ে গেল। অল রাইট গাইস, এখানেই আমাদের গেমটি শেষ হয়ে গেল। আজকের গেমপ্লেটা কিন্তু খুবই এপিক একটি গেম ছিল। তোমাদের কেমন লাগলো আজকের গেমপ্লেটা, এই কৃমি পোকাটাকে তোমাদের কেমন লাগলো সেটি অবশ্যই জানিও। তো চলো আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওর সাথে। আর হ্যাঁ, চ্যানেলে যদি তোমরা নতুন এসে থাকো, এখনও যদি সাবস্ক্রাইবটা না করে থাকো, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। এখানে অনেক মজাদার মজাদার ইন্টারেস্টিং গেমপ্লে করা হয়। তো চলো আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য গুড বাই, টাটা।